আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে এ হেলথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ আহাদুল হুসেন লিটন আবারও নতুন একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি যে বিষয়টি নিয়ে আজ আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে শরীরের সমস্ত জায়গায় নোংরা পাঁচটি টিপস শরীরের সমস্ত অর্গান পরিষ্কার করতে সাহায্য করে সে সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা কোনটি ক্লিক করতে ভুল করবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যেতে পারে তো চলুন দেরি না করে জেনে আসি শরীরে সমস্ত নোংরা কিভাবে পরিষ্কার করবেন আজ এই ভিডিওতে আমরা জানাতে চলেছি আমাদের দেহের সমস্ত অর্গানগুলোতে কীভাবে নোংরা জমা হয় এবং এই নোংরা আমাদের দেহের বিভিন্ন জায়গায় গিয়ে ক্ষতি করে এবং রোগ সৃষ্টি করে থাকে আমাদের শরীরের ভিতরে জমে থাকা সমস্ত নোংরা কিভাবে পরিষ্কার করবেন আপনার নিজের বাড়িতে বসেই এ বিষয়ে পাঁচটি টিপস আমরা জানাতে চলেছি তো চলুন মূল ভিডিও শুরু করা যাক যদি আপনার শরীরের ভিতরে সমস্ত নোংরা ঠিকমতো পরিষ্কার না করেন হাজার পুষ্টিকর ও ভালো মানের খাবার খান না কেন কোনো উপকার পাবেন না আর যখনই আপনার শরীরের সমস্ত নোংরা পরিষ্কার হবে তখন আপনার শরীরে পরিপাক তন্ত্র ভালোভাবে কাজ করতে পারবে খাবার ঠিকমতো হজম হবে শরীরে আগের তুলনায় বেশি শক্তি অনুভব করবেন এর সাথে আপনার স্কিন পরিষ্কার করতে শুরু করে দেবে ওজন কমানোর সহজ উপায় হয়ে যাবে স্কিনের যে কোনো ধরনের দাগ সেগুলি সবই ঠিক হতে শুরু করে দেবে এবং বহু জটিল রোগ হওয়ার রিক্স কমে যাবে তো চলুন জেনে নেওয়া যাক আপনার শরীরের সমস্ত অর্গানগুলোতে নোংরা জমা হয় কিভাবে দেখুন বন্ধুরা আমরা যা খাই সেই খাদ্য খাদ্য নালি বেয়ে আমাদের পেটে পৌঁছায় পেটে অবস্থিত হাইড্রোক্রোলিক অ্যাসিড ভাঙতে শুরু করে তারপর ভেঙে যাওয়া খাবার ক্ষুদ্রান্তে গিয়ে পৌঁছায় যা মল আকারে লার্জ ইনটেস্টাইন নামে বৃহতান্তে ধারা শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে প্রক্রিয়াকালীন আমাদের ইনটেস্টাইন এর সব থেকে বেশি নোংরা জমা হয়ে থাকে আমাদের ইনটেস্টাইন দেখতে ঠিক আঙ্গুর ফলের মতো ছোট ছোট জিল্লি থাকে জিল্লিগুলো পাখস্থলিতে ফিল্টারের কাজ করে থাকে এই জিল্লিগুলোর ভিতরে শিরা বা রক থাকে যা আমাদের শরীরে প্রতিটা অংশের সাথে যুক্ত হয়ে থাকে তার শিরায় খাবার অবস্থিত পুষ্টিকে রক্তের ধারা শরীরে পৌঁছে দেওয়ার কাজ করে থাকে যখন আমরা জেনে না জেনে ভুলে যে খাবারগুলো খাই এই খাবারগুলো পাকস্থলীতে ঠিকমতো ভাঙতে পারে না যার ফলস্বরূপ আমাদের ইনটেস্টাইনে জুমা হতে শুরু করে ধীরে ধীরে এই খাবারগুলো জিল্লির উপর প্রলেপ তৈরি করে দেয় যার ফলে নোংরা আমাদের শরীরে রক্তের সাথে মিশে যায় তারপরে রক্তের ধারা গিয়ে নোংরাগুলি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে জমা হতে শুরু করে দেয় যখন নোংরা আমাদের লিভারে গিয়ে পৌঁছায় তখন আমাদের শরীরে ফেটি লিভার হয় এবং জন্ডিসের মতো রোগ সৃষ্টি করে থাকে যখন এটি কিডনিতে গিয়ে জমা হয় তখন স্টোন হয় এবং ফুসফুসে জমা হলে হাঁপানি রোগের মতো রোগ হতে পারে আর যখন রক্তের ধারা গিয়ে হৃৎপিণ্ডে গিয়ে পৌঁছায় তখন কলেস্টেরল এবং শিরায় ব্লকেজ তৈরি করে থাকে আর যখন স্কিনে এসে পৌঁছায় তখন চুলকানি হয় এখানেই শেষ নয় যখন এই নোংরা আমাদের শরীরে পৌঁছায় তখন শরীরে হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় আর যখন ফলস্বরূপ আমাদের ভয়ানক এই রোগ হওয়ার সৃষ্টি বেড়ে যায় তখন ইনকুলেডিং ক্যান্সারের মতো রোগ আপনার শরীরে বাসা বাঁধতে পারে সোজা ভাষায় বলি শরীরে ছোট বড় অসুখ সমস্ত এই নোংরার জমে থাকার কারণে হয়ে থাকে তাহলে বন্ধুরা শরীরে সমস্ত নোংরা পরিষ্কার করতে আমরা যে পাঁচটি টিপসের কথা বলবো এই পাঁচটি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার শরীরে সমস্ত নোংরা পরিষ্কার হবে এবং বিভিন্ন প্রকার রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন নাম্বার ওয়ান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর আপনি এক গ্লাস হালকা গরম পানি নিন এবং সেই পানিতে লেবুর রস মিশ্রিত করুন তারপর এটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনি চার মতো পান করুন দেখবেন আপনার শরীরের সমস্ত নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে নাম্বার আপনি এক নারকেল তেল অথবা সরিষার তেল নিন এবার এই এক চামচ তেল মুখের ভিতরে নিয়ে গড় গড় করুন এবং চারিদিকে ঘোরাতে থাকুন এটি করলে কি হবে তেল আপনার শরীরের সমস্ত নোংরা বা মুখের ভিতরে সমস্ত নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে এটি সপ্তাহে একদিন অথবা দুদিন করলে যথেষ্ট নাম্বার থ্রি এই প্রসেসটি আপনার খাওয়া দাওয়ার সময় পরিবর্তন আনতে হবে আর সেই পরিবর্তন হলো রাতে ঘুমানোর তিন ঘন্টা আগে আপনার খাবার খেয়ে নিতে হবে সকালে ঘুম থেকে উঠার তিন ঘন্টা পরে আপনার খাবার খেতে হবে আর এটি এজন্যই করুন আপনার বডি হলো একটা অ্যাডেপটিভ পিস মানে আপনার নিজের শরীরকে যে পরিস্থিতিতেই রাখবেন কিছুদিনের মধ্যেই আপনার শরীর সেই পরিস্থিতিকে মানিয়ে নেবে আপনার খাবার ভালোভাবে হজম করতে সাহায্য করে দেবে নাম্বার ফোর কি খাবো কি খাবো না যখন আপনি নিজের শরীরের ফিটনেস রাখবেন তখন বারো সপ্তাহের বেশি তেল জাতীয় খাবার পরিহার করুন বা তেল জাতীয় খাবার থেকে দূরে থাকুন প্যাকেট ফুড কোল্ড ড্রিঙ্কস ক্রিম বা কোল্ড ড্রিঙ্কস চিনি ধারা তৈরি এমন প্রকার খাদ্য থেকে দূরে থাকুন কারণ এ জিনিসগুলো আপনার শরীরে ইনটেস্টাইনে নাইলে নোংরা জমা করতে শুরু করে দেবে যখন এই খাবারগুলো আপনি খাবেন তখন আপনার ইন্টেস্টাইনে যখন নোংরা জমা হবে তখনই আপনার বিভিন্ন রোগ হতে পারে এজন্য আপনি এই খাবার থেকে দূরে থাকুন এবার কি খাব চলুন সেটা জেনে আসি তো দেখুন আপনি আগে যে খাবারগুলি খেতেন ঠিক তেমনি খান খাবারের মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে না শুধুমাত্র শাক সবজি প্রত্যেক দিনে প্রত্যেক বেলায় রাখুন আপনার পাশে থাকা সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে আর এই ফাইবার আপনার ইনটেস্টাইনের সমস্ত নোংরা টেনে মলের সাথে বের করে দিতে সাহায্য করবে নাম্বার ফাইভ সারাদিনের মধ্যে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বের করুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার জন্য যখন আপনি সারাদিনের মধ্যে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বের করবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকার জন্য যখন আপনার শরীর সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন তখন আপনার শরীর থেকে ঘাম বের হতে শুরু করবে আর এই ঘাম শরীরের সমস্ত নোংরা বের করতে সাহায্য করে দেবে কমপক্ষে এজন্য ফিটনেস শারীরিক ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়াম এবং হাঁটাচলা করলে পারে আপনি এজন্য শরীর ফিট রাখার জন্য অবশ্যই প্রতিদিন পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় বের করতে পারেন তো বন্ধুরা আমাদের শরীরে যে অর্গানগুলোতে যে নোংরাগুলো জমা হয় এই নোংরাগুলো যদি আপনি সঠিকভাবে পরিষ্কার করতে পারেন আর আমরা যে পাঁচটি টিপসের কথা বললাম এই পাঁচটি টিপস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার শরীর থেকে সমস্ত নোংরা পরিষ্কার করতে সাহায্য করবে এবং আপনার শরীরে যে অর্গানগুলো আছে এই অর্গানগুলো সুস্থ সবল থাকতে সাহায্য করবে এবং পরিশেষে এ কথাই বলা যায় যে দেহ হচ্ছে মানুষের অমূল্য সম্পদ আপনার শরীর ঠিক তো আপনার দুনিয়াই ঠিক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন